Yo, what's up guys, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু দা গেমপ্লে ভিডিও। চলো সে আপনাদের সরফে চ্যানেল বাংলাদেশ হইতে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে আমরা চলে এসেছি বাস সিমুলেটর ইটিএস 2 এর প্রো বিডি গেমের মধ্যে। আজকে আমরা যাব ঢাকা থেকে কুষ্টিয়া। তো আপনারা এখন অলরেডি দেখতে পাচ্ছেন আমি গাবতলি টার্মিনালে আছি। আমাদের যে এসডি সুপার ডিলাক্সের হুন্ডাই লিমুজিন যে বাসটা আছে সেই লিমুজিন বাসে করে আজকে আমরা ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাব। এখানে গেটটা সব খুলে রাখছে, কারণ আমাদের যাবতীয় যে ব্যাগ ট্যাগ আছে সেগুলো সব রেখে দিছি। এখন আমরা জাস্ট আমাদের বাসে উঠবো। তো বাসে ওঠার সাথে সাথে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন জানলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। আমার চ্যানেল যদি আপনারা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আপনার যদি কোনো রুট রিকোয়েস্ট থাকে তাহলে সেই রুট রিকোয়েস্টটা আপনারা বলতে পারেন, তাহলে আমি সেই রুটের রিকোয়েস্ট পর্যন্ত আমি আপনার যাওয়ার চেষ্টা করবো। একটু যে ব্যাটার দেখতে পারলেন, একটা ব্যাটার সাথে যে একটা খালি সিট আসলো সেই সিটের মধ্যে আমি বসছি। আর ড্রাইভারের পিছনে ক্যামেরা আমি লাগিয়ে দিয়েছি অলরেডি। তো আপনার আমি একটু বাইরের ওভারভিউটা দেখা যাচ্ছে, এখানে একটা কাউন্টার ছিল, তো কাউন্টারে আমি সেখানে আমাদের বাস দাঁড়াবে না, কারণ কাউন্টার আমাদের যে বাসটা আছে সেটা হলো ফুল বুক। তো আমরা ডাইনে আমি দেখি আমাদের যে বাসটা আছে সেটা ফুল স্পিডে এখন বের হয়ে গেছে টার্মিনাল থেকে, এখন রাস্তায় বলতে মানে রাস্তায় চলছে আমাদের বাসটা। এখানে দেখতে পাচ্ছেন পুরো মিটার সহ ড্রাইভিং সিটের যে ওভারভিউটা আছে মানে ভিউটা আছে সেটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি। তো আপনারা কি ড্রাইভিং সিটের ভিডিও চান নাকি একবার উপর থেকে মানে আকাশ থেকে যে ড্রোন সাইড ভিডিও আছে দুই নম্বর ক্যামেরা, সেই দুই নম্বর ক্যামেরার ভিডিও চান নাকি সেটা আমি আপনারা চাই বলে দিতে পারেন, যে কোনো ক্যামেরা আপনারা বলতে পারেন। তো আমার কাছে ফার্স্টে যে ইটিএস টু এর ভিডিও ছিল, তো সেই ভিডিওতে আমি প্রথম ক্যামেরা মানে যে বাইরের যে ভিউটা আছে মানে বাস দেখা যায় যে ক্যামেরাটা সেই ক্যামেরায় আমি ভিডিও দেখা দিয়েছি। বাট পরে স্টিল মনে হলো যেহেতু ট্রাভেলিং ব্লগ শুরু করছি তো সেহেতু ট্রাভেলিং ব্লগের এখানে কপাল চুলকাই গেল, আর যাই হোক তো কপাল চুলকাইলাম। তো এখন আমাদের যেটা বলতেছিলাম ট্রাভেলিং ব্লগে যেহেতু আসছে তো ট্রাভেলিং ব্লগে আমার মনে হয় ভিতর থেকে ক্যামেরাটা মানে ভিতরে যে ড্যাশ ক্যাম আছে সেই ক্যামেরা দিয়ে আমাদের ভিডিওটা করলে বেটার হয়। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেকটা দূর চলে এসেছি। আমরা এখন প্রথমে যাচ্ছি হলো আমাদের যে ফেরি আছে পাটুরিয়া ঘাট, তো সেই পাটুরিয়া ঘাটের ফেরিতে আমরা একটু পরে যে উঠবো। তো এর মধ্যে যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন জানালে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। আর আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কি হয়েছে। আর এর মধ্যে আমাদের একটা কল আসছে, আর ভাই কেটা কল দেবে ভাই। হ্যালো ভাইয়া কি খবর? হ্যাঁ 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 বালা, তোমার কি খবর? ভালো নাই, তুই হরে হর না না আমি এখন যাইতেছি কুষ্টিয়া। আচ্ছা তুই এখন ইয়া হরে তুই হরাস হরে? না না আমি কুষ্টিয়া যাচ্ছি, কুষ্টিয়া থেকে তারপরে হবো। এখন তো সমস্যা কেন কি? হ্যাঁ 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 না আজকে আমার মন ভালো নেই। তো মন ভালো নাই তো কি করবা, ঘুরতে যাবে না আমার লগে? না না এরা হনুমিকে ডেটার ন কারণ আজকে আমার মন ভালো নেই। নেক্সট উইকে কই যামু জান? আমার মন ভালো নেই। আরে তার মন ভালো নাই তাহলে ফোন দিছস কেন? আমার লগে ঘুরতে চল নালে ফোন রাখ ফোন রাখ। আচ্ছা তো হওয়ার গুলো ফোন কথা কইতে কইতে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যাই হোক তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো কিছু করার নেই। তো আমরা এখন আবার যাচ্ছি আমাদের যে ফেরি ঘাটের দিকে। তো ফেরি ঘাটের দিকে আবার ফোন দিতে আছে বাল, কেন ফোন দেয় বারবার? হ্যালো বড়া তুমি চুপ হয়ে আসো কেন? আপনি কি চাচ্ছেন আমি ভালো যেতে? বললাম না আমি কুষ্টিয়া যাচ্ছি, তো তুমি বারবার কেন ফোন দিতেছো? এ বড়া একটা কথা বলতাম কল দিছি দে। হ্যাঁ বলো বলো কি আমার একটা কথা কি সেটা আমি শুনতে চাই। মন ভালো নাই করলে কিন্তু খবর আছে। মন খারাপ বলবো না। না 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 মন ভালো নাই করলে আমি অন্য ফোন কেটে দিলাম, যে কাটটা দিলাম ফোন। বড়া আমি তোমাকে আর বলবো না তো, আজকে আমার মন ভালো নেই বলবো না। লাউড স্পিকারে তো মন না থাক, লাউড স্পিকারে তো আপনারা শুনতেই আছেন। আর লাউড স্পিকারে কি আমি বলতে চাচ্ছি রে বড়া? হ্যাঁ 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 মন আমার কেমন কেমন করে। মন আবার কেমন কেমন করে? তোকে বলে মন ভালো না এখন আবার কইতেছে মন কেমন কেমন করে। আর তোমার মন কেমন কেমন করে সেটা আমি কি করবো নাকি? না আপনারাই কোন আপনারা কমেন্ট করে জানান হ্যালো কি করা উচিত। এর মধ্যে দেখছেন আমি ফেরি ঘাটে এসে পড়ছি এখন। আচ্ছা বড় একটা প্রশ্ন আসিল আপনার আপনার কাছে প্রশ্ন। না 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 তোমার মন কেমন কেমন করে তুমি চাইলে আমার লগে চাইলে কুষ্টিয়া হো। না না এরা হনুমিকে ডেটার ন কারণ আজকে আমার মন ভালো নেই। না গেলে নাই ফোনটা তুই একবার ফোন দিবি তোরা দেখ কি করি বেড়া। হ্যাঁ তো আমরা কথা বলতে বলতে একটু আগে দেখছেন আপনারা ও ফোন দেয় বারবার বলতেছে যে মন ভালো নাই মন কেমন কেমন করে। তা আমি কি করতাম মানে আমি তো যাইতেছি কুষ্টি আপনাদের সাথে, কুষ্টি আপনাদের সাথে যেতে যেতে আপনারা দেখতে পারেন আমি ফেরিও পার করে চলে এসেছি। তো যাই হোক ফেরি যেহেতু পার করে চলে এসেছি এখন আমরা আস্তে ধীরে আমাদের যে গন্তব্য আছে সেই গন্তব্যে আমরা চলে যেতে থাকবো। তো আমাদের গন্তব্য হলো বেশি দূরে না, আর অল্প কিছু দূরেই আছে, আর মাত্র অল্প কিছু সময়ের মধ্যে আমরা কুষ্টিয়াতে চলে যাব।
এখানে আমাদের যে ব্রেক আছে সেই ব্রেক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ব্রেকে আসছিলাম, এতক্ষণ আমরা ব্রেকে ছিলাম, তো ব্রেক থেকে এখন আমাদের বাস ছেড়ে দিচ্ছে। ব্রেক দেওয়ার কোনো হোটেল দেয় না, কি জন্য কোনো হোটেলে দেয় না, দিশে হলো কোনো একটা সিটিতে, এটা কি সিটি তো মনে নাই আমার কোন জায়গায় নামাইছে, কারণ আমি রাস্তায় এখনো আসি নাই। তো এই যেহেতু আমাদের এই সিটিতে ব্রেক দিছে, তাও রাস্তার ধারে যে চার দোকান আছে সে চার দোকানে যে তারা ব্রেক দিছে আমি বুঝলাম না। আমি আসছি হুন্দাই লিমুজিনে, তো আমাদের চার দোকানে কেন ব্রেক দিছে? খাইলাম চা রুটি কলাও আসার সাথে, কিন্তু আসলে সব কলা খাইলাম, চা খাইলাম, রুটি খাইলাম, সবই খাইলাম, বা গাড়ির থেকে যে পানি দিছে সেই পানিও খাইলাম। বোতলটা দেখবেন, গাড়ির পানির বোতলটা মনে হয় আমার পিছনে রাখা আছে, এই যে দেখেন গাড়ির পানির বোতল, দেখছেন টেমু খাইয়ে গেছে, পচা তো পচা মার্কে পানির বোতল দিছে। আর যাই হোক, তো এই গাড়ি মন করতেছে কেন আমার সামনে, এই গাড়ি সরে না কেন? আর যাই হোক, তো গাড়ি সরে গেছে এখন, আর কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা ওভারটেক দিয়ে সবাইকে চলে এসেছি, তো আমাদের মনে হয় যেতে যেতে রাত হয়ে যাবে, কারণ আমাদের ফেরিতে অনেক সময় লেগে গেছে। ফেরিতে যদি বেশি সময় না লাগতো তাহলে আমাদের বেশি সময় লাগতো না, কারণ ফেরিতে অনেকটা সময় আমাদের এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সামনে প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে, কারণ অনেক সময় পার হয়ে গেছে, হয়তো বা বিকাল 4টা 5টা বাজে। আমার কাছে এখন ঘড়ি নেই, ঘড়ি থাকলে আমি এখন দেখতে পারতাম যে কয়টা বাজে। তো আর আমাদের রাস্তার মধ্যে গাড়ি ওভারটেক দিয়ে গেলো, আমাকে অবশ্যই পারে নেই, কারণ ওদের আমি ছাড়ি নেই, কারণ এখন যদি আমি ছাড়া দিই তাহলে আমাদের ওভারটেক দিয়ে দেবো, কিন্তু আমি ছাড়বো না, আমি ওদেরকে যেতে দেবো না। আচ্ছা যাই হোক, তো আমার কাছে যেহেতু ঘড়ি নেই তো দেখতে পাচ্ছি না কয়টা বাজে, বাট সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, তাহলে কতক্ষণ পরে হয়তো বা অন্ধকার হয়ে যাবে। আর আমাদের অন্ধকার হওয়ার পর পরেই হয়তো বা আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো। আর মাঝখানে যেসব স্টপেজগুলো বাস স্টপেজগুলো আছে, সেই বাস স্টপেজে কোনো যাত্রী নামবে না, কারণ আমাদের যে কটা যাত্রী আছে এই ড্রাইভার পিছিয়ে দেখে কেন আবার, এটাই তো বুঝলাম না। আচ্ছা যাই হোক, তো আমাদের যে বাকি যে স্টপেজগুলো আছে সেই স্টপেজে কোনো যাত্রী নামবে না, সব যাত্রী একবারে কুষ্টিয়ার যে বাস কাউন্টারগুলো আছে সেই বাস কাউন্টারেই নামবে। বা এই ড্রাইভারের কী সমস্যা, বা এই ড্রাইভার খালি পিছনে দেখে, যদি গাড়িটার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তো কোনো সমস্যা, এমনি গাড়ি দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আরেকবার অ্যাক্সিডেন্ট হইতে হইতে বাইচে গেছে। আর যাই হোক, তো আমাদের গাড়ি এখন এখানে হার্ড ব্রেক করছিলো, হার্ড ব্রেক না করে অন্য রাস্তায় চলে যেতাম, তো হার্ড ব্রেক করে এখন আমাদের পুরো সামনে এমনি একটা ঝাঁকি দিয়ে দিচ্ছে। আর যাই হোক, ঝাঁকি দিচ্ছে ভালো কথা। তো এখানে আমাদের এখন আবার গাড়ি ফুল স্পিডে একবারে মিটারের কাটায়, আপনারা দেখতে পাচ্ছেন মিটারের কাটায় একবারে ঠেকিয়ে নিয়ে, মানে ফুল স্পিডে আমাদের গাড়ি পুষ্টির দিকে আছে। আবার আবার পিছিয়ে দেখ, আবার পিছিয়ে দেখ, কেন এত পিছিয়ে দেখলে তো সমস্যা? আর যাক, পিছিয়ে দেখুক না দেখুক, গাড়ি সুন্দর করে চালায় আমাদের কুষ্টিয়া পৌঁছায় দিতে পারলেই হইল। ও ভাই, গাড়ি তো পুরো আউলার চাউলা ফাউলা এমন দিয়েছে খেতে উড়াইয়া, ওই যে দেখছেন পিছিয়ে দেখার ফল দিয়েছে ট্রাকের লাগায়, এখন ট্রাক তো অনেক বয়ে রয়েছে, কিন্তু ড্রাইভার পলায় চলে আসছে। আচ্ছা যাই হোক, তো পলাই গেছে যেহেতু আর তো কিছু করার নাই, বাট হুন্দাই যেহেতু দামি গাড়ি, আমাদের এই ড্রাইভারের উচিত ঠিকঠাক মতো সুন্দর করে চালানো, যাতে গাড়ির কোনো ক্ষতি না হয় আর যাত্রীদের মানে আমাদের কোনো ক্ষতি না হয়। এই কিসের লগে লাগলো আমাদের বাস, একটা ঝাঁকি খেলাম আবার পিছিয়ে দেখে, আরে একটা ব্রিজ পার করতেছি আমরা কত সুন্দর করে কেউ করে লোক, আরে এই সামনে দেখাটা গেলো এনা, হ্যাঁ এনাদের ওভারটেক করতে যায় আবার একটা, মানে কি বলবো, হ্যাঁ কিছু বলার নাই। আচ্ছা যাই হোক, তো পাপন ভাই কিছু যেহেতু বলে নাই আর তো কিছু করার নাই। আমাদের এখানে যে বাসটা আছে সেই বাসটা এখন আমাদের আবার পুরো যে স্পিড আছে সেই পুরো স্পিডের মাধ্যমে আমাদের কুষ্টের দিকে আগেছে, যেহেতু রাস্তার কেউ নামে নাই, তো রাস্তায় যেহেতু সেসব স্টপেজগুলো আমরা থামি নাই, থামার না থামার কারণে আমাদের সময় বেঁচে গেছে, আমরা একবারে এক টানে পুরোটাও বের হয়ে গেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রায় অনেক রাত হয়ে গেছে, প্রায় সন্ধ্যা 7:30 মতো বাইতে গেছে, গা গরু যেহেতু না আন্দাজের উপরেই বললাম, এখানে একটা বাস আমরা ওভারটেক দিয়ে আমরা প্রায় কুষ্টিয়া সিটির কাছাকাছি আসছি, তো কুষ্টিয়া সিটির কাছাকাছি আসছে আমাদের এখানে ব্লকটি শেষ হয়ে যাবে। তো আমাদের আর অল্প কিছু সময় একটা ট্রাক ওভারটেক দিলাম, ভাই অন্ধকার ট্রাক কালা কেন, এই যে আমরা কুষ্টিয়া শহরে এখন প্রবেশ করে গেলাম। তো এই সাথে শেষ হচ্ছে আমাদের আজকে কুষ্টিয়া ট্যুর, মানে কুষ্টিয়া ঢাকা টু কুষ্টিয়া ট্রাভেল ব্লগ। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সেটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আমার চ্যানেলটা কোনো নতুন থাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাঁচটা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। সো গুড বাই।